Zen. হাই কবুতর ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো সুস্থ আছে। তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা খুবই গুরুত্বপূর্ণ এই বর্তমান সময়ের জন্য, কারণ ঠান্ডার পরিমাণও কি দিনকে দিন বাড়তেছে। তো আজকে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে কবুতরকে কেন কুসুম গরম পানি খেতে দিবেন এবং খেতে দিলে আর কি কি উপকারে পাবেন। আচ্ছা, তো আমি সকল কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি, বাট এখনও পানি দেই নাই। তো আজকে কবুতরগুলোকে খাবার দিতে দিতে লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টার মতন। তো একটু কাজ ছিল যার কারণে ছাদে উঠতে উঠতে লেট হয়ে গেছে, যার কারণে কবুতরগুলোকে খাবার দিতে লেট হয়ে গেছে। দেন পরবর্তীতে আবার পানি গরম করা লাগছে, দেন এখনও কবুতরগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, বাট এখনও কবুতরগুলোকে পানি দেওয়া হয় নাই। তো কবুতরগুলোকে কেন কুসুম গরম পানি দিবেন, তো আমি এখানে পানি গরম করে আনছি, তো এখানে পরে যাচ্ছি। তো তার আগে বলে দিতেছি যে কবুতরগুলোকে কেন এই শীতের মধ্যে কুসুম গরম পানিটা খেতে দিবেন। তো যেহেতু এখন বর্তমানে এমনিতেই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, তো সকাল সকাল দেখা যায় যে এই কয়েকদিন যাবৎ খুব ভালো পরিমাণেই কুয়াশা পড়তেছে এবং চারিদিক দিয়ে আর কি ঠান্ডা বাতাস চলাচল করতেছে। তো যেহেতু রাত্রের দিকে খুব ভালো পরিমাণে ঠান্ডা পড়ে এবং সকালে এসে যখন আমরা লফটে আসি, তখন দেখা যায় যে কবুতরগুলো একদম ঝিম ধরে বসে থাকে, একদম নিশ্চুপ হয়ে বসে থাকে। তো তখন যদি আপনারা কবুতরগুলোকে আবার সরাসরি যেখানে পানি সংরক্ষণ করেন ওইখান থেকে যদি সরাসরি আপনি আপনার কবুতরগুলোকে পানি খেতে দেন, দেখা যায় যে সারা রাতে ওই পানিগুলো কি ঠান্ডা একদম বরফের মতন হয়ে থাকে। তো ওই পানিগুলো যদি আপনি আপনার কবুতরগুলোকে সরাসরি সকালে খেতে দেন, তখন দেখা যাবে যে কবুতর মাছ ঠান্ডায় আক্রান্ত হবে। তো কবুতরগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই শীতের মধ্যে বলতে গেলে চলে যে বিনা পয়সায় কবুতরের যত্ন নেওয়ার মতন তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে যে কবুতরগুলোকে অবশ্যই মাস্ট কুসুম গরম পানি দিতে হবে। তো আমি এখন বর্তমানে কবুতরগুলোকে কুসুম গরম পানি খেতে দিয়েছি। তো এখানে আমি পানি গরম করে আনছি, তো এ হচ্ছে পানি। তো আমাদের কিন্তু বেশি পরিমাণে পানি গরম করা লাগবে না, হ্যাঁ। তো আমি এখানে প্রায় 2 থেকে 3 লিটারের মতন পানি আছে, তো আমার এত পানি লাগবে না, আমি কিছুটা পানি আগে কমিয়ে নিই। আচ্ছা, তো আমি এখান থেকে কিছুটা পানি কমিয়ে নিছি, কারণ আমার এই কবুতরের জন্য এতটা পানি লাগবে না, যেহেতু আমি এখানেও আবার পানি গরম করে আনছি। তো এ হচ্ছে পানি, গরম পানি। তো এই পানিটা আমি এখন জাস্ট এখানে ঢেলে দেব, পুরোটাই ঢেলে দিব, যেহেতু আমি আমার একটা আর কি আন্দাজ হয়ে গেছে যে কতটুকু দিলে আর কি পানিটা কবুতরগুলোকে খাওয়ার মতন একটা অনুযায়ী আসবে। হ্যাঁ, কুসুম গরম পানির মতন চলে আসছে, যেহেতু 11টার মতন বাজে। তো এখান পানিগুলো থেকে কি হালকা পরিমাণে যেই ধোঁয়াটা উঠতেছে ওইটা হয়তো আপনারা দেখতে পারতেছেন না, হালকা পাতলা রোদও উঠে গেছে। তো যাই হোক, তো এখন এই বর্তমান সময়ে কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই মাস্ট কবুতরগুলোকে এই কুসুম গরম পানি খেতে দিতে হবে। তো বেশি পরিমাণে না, আপনারা যদি 2 লিটার পানি আপনাদের সকালে আপনাদের কবুতরের জন্য লাগে, তাহলে আপনারা হাফ লিটারের মতন পানি আপনারা জাস্ট গরম করে ওই 2 লিটার পানির সাথে মিক্স করে দেবেন, তাহলে দেখা যাবে যে কবুতরগুলোকে খাওয়ানোর জন্য একটা স্বাভাবিক একটা তাপমাত্রায় চলে আসবে পানিগুলো। তো চলেন এখন আমি পানিগুলো সরাসরি, তো যেহেতু আমার পানিটা মিক্স করা শেষ, অর্থাৎ আমি এখানে গরম পানি ঢেলে দিছি এবং আমি যদি আঙ্গুল দিয়ে দেখি তো দেখা বোঝা যাচ্ছে যে কবুতরের খাওয়ার উপযোগী হয়েছে, অর্থাৎ হালকা পরিমাণে, বেশি পরিমাণে গরম যে সেটা কিন্তু না। তো আপনারা মিডিয়াম সাইজে রাখবেন, অর্থাৎ আঙ্গুল দিয়ে দেখবেন, হাত দিয়ে দেখবেন যে কতটা পরিমাণে আর কি গরম আছে। তো আপনারা আর কি হাত দিয়ে দেখলে আর কি বুঝতে পারবেন যে কতটা পরিমাণে গরম আছে। এতটুকু গরম পানি কবুতরগুলোকে খেতে দিলে কবুতরের কোনো সমস্যা হবে কি বা না। তো এখন আমি কবুতরগুলোকে সরাসরি পানিটা খেতে দিব, কারণ ওদেরকে আরও আগেই খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও পানি দেওয়া হয় নাই। তো এখন জাস্ট পানিটা খেতে দিব। এই যে পানিগুলো খাইতেছে, তো আপনি যখন কবুতরগুলোকে সরাসরি টিউবওয়েল থেকে পানি এনে কবুতরগুলোকে খেতে দিবেন, তখন দেখা যাবে যে ওই পানিগুলো অতিরিক্ত ঠান্ডার কারণে কবুতরগুলো ঠিকঠাক মতন খেতেও চাইবে না। তো দেখা যাবে যে কবুতর হালকা পরিমাণে ঠোঁট ভিজাচ্ছে এবং কবুতর আর কি পানি খাচ্ছে না। তো তাতে করে কী হবে, দেখা যাবে যে কবুতর যদি ঠিকঠাক মতন পানি না খায়, দেখা যাবে যে কবুতরের বদ হজমের সমস্যা হয়ে যেতে পারে। তো অবশ্যই কবুতরগুলোকে এই বর্তমান সময়ে এই শীতের সময় মাস্ট কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য এই কুসুম গরম পানিটা মাস্ট খেতে দিবেন। কবুতরের পানির পাত্রে এখন দীর্ঘ সময় পানি দিয়ে রাখবেন না, অর্থাৎ যখন পানি দেওয়া, যখন কবুতরগুলোর পানি খাওয়া হয়ে যাবে দেন পরবর্তীতে পানিটা সরিয়ে নেবেন। তো আমি এক এক করে সবগুলোকে পানি দিয়ে দিই, সবগুলো পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেন নিচেরটা তো দিতে হবে, দিয়ে দিলাম, একটা তো দিতে হবে,
তো জাস্ট হালকা পরিমাণে কষ্ট করবেন তাহলে দেখা যাবে যে আপনারা এই শীতের মধ্যেও কবুতরগুলোকে সুস্থ সতেজ রাখতে পারতেছেন কারণ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার একটা কবুতর অসুস্থ হয় নাই তো আমি যেভাবে যা যা করি তাতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এটাতে হালকা লাগবে ওকে সবগুলোকে দেওয়া হয়ে গেছে ওকে পানি দিয়ে দিছি ওরা ওদের মন মতন পানি খাইতেছে তো এই 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 বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন অর্থাৎ এই বর্তমান সময় এই বর্তমান সময়ে এই শীতের মধ্যে আপনারা মাস্ট কবুতরগুলোকে কুসুম গরম পানিটা খেতে দিবেন তাহলে কবুতরের গলার মধ্যে অনেক সময় দেখা যায় যে সাদা সাদা কপের মতন হয়ে যায় তো আপনারা এই পানিটা খেতে দিবেন অর্থাৎ হালকা কুসুম গরম পানিটা খেতে দিবেন কবুতরের গলাটা পরিষ্কার থাকবে পরবর্তীতে কবুতরের হালকা পাতলা ঠান্ডার যদি সিমটম থাকে ওই সিমটমগুলো কি চলে যাবে তো এই বিষয়গুলো বললাম এগুলো যদি খেয়াল রাখেন তাহলে আশা করি যে আপনারা আপনাদের কবুতরগুলোকে এই শীতের সময়ে সুস্থ রাখতে পারবেন এবং পুরোপুরি রোগমুক্ত রাখতে পারবেন তো অবশ্যই কবুতরগুলোকে মাস্ট সকালে কবুতরগুলোকে কুসুম গরম পানি খেতে দিবেন তাহলে কবুতরগুলো দেখা যাবে যে হুটহাট করে ঠান্ডায় আক্রান্ত হয়ে যাবে না তো লাস্টে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা যে কবুতরগুলোকে জোড়া দিছিলাম এখন পর্যন্ত কোনো কবুতরও ডিম দেয় নাই তো ডিম দেওয়ার পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা আলাদাভাবে ভিডিও করব তো সবগুলোকে মালসা দেওয়া হয়ে গেছে তো আশা করি যে ওরা কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে এরকমই আরও অনেক গুরুত্বপূর্ণ কবুতর বিষয়ক ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা আমার সকলের কবুতর ধন্যবাদ।